না ওদের বাড়িতে এসে আমি ওকে ফাঁসিয়েছিলাম, ঠিক আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে অনেকদিন পরে এই ছাদে এলাম। এই ছাদে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো সেই কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আজকে অনেক বছর পরেই ছাদে এলাম, আমাদের বাড়িতেই রয়েছে ছাদটা, কিন্তু আমি আসি না। তো দেখো আজকে আমার ব্লগে আজকে অনেকে রয়েছে, আমার দুই দাদা রয়েছে অ্যান্ড অভিজিৎ রয়েছে। তো দেখো একটু তাদের সাথেও একটু তোমরা কথা বলো। অ্যান্ড আরে বাবা ব্লগ, হ্যাঁ আবার ব্লগ, আবার ব্লগে চলে যে কী করবো, এখন তো কোনো কাজ নেই। এই লকডাউনের মধ্যে আমরা টিং 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 করছি, কিছু করার নেই এখন। এখন একটা বন্ধু ছাদে এসেছি, ভাবলাম ছাদেই ব্লগ করাটা সেফ আছে, রাস্তাঘাটে ব্লগ করতে হবে না, পুলিশ একদম টাকার টাক করবে, ঠিক আছে। এবার শোনো যে আমরা সবাই সবাইকে কিভাবে চিনলাম। আমার ব্লগে কোনোদিনও অভিষেক দা কথা বলেনি, তো আজকে ফার্স্ট অভিষেক দার থেকে আজকে শুরু হবে। একদম ঠিক কথা, অভিষেক কোনোদিন কথা বলেনি। হাই বন্ধুরা, এই ফার্স্ট আমি এলাম কথা বলবো। বোনের খুব ইচ্ছা যে আমি ব্লগে কেন কথা বলি না, ঠিক আছে ভালো কথা। তো আজকে এখন তো লকডাউন সিচুয়েশন চলছে সবাই জানেন আপনারা, এই এলাম একটু রিক্তাদের বাড়িতে এলাম একটু আড্ডা মারতে। তাও অনেক প্রবলেম হলো একটু আসতে, ঠিক আছে, রাস্তার মধ্যে এমনি তো পুলিশ সারাক্ষণ ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তো চলুন দেখেন আস্তে আস্তে এবার আমরা ইন্ট্রোডাকশন করবো আপনার নিজের মধ্যে, ঠিক আছে কথা বলুন। দেখুন আমি যেটা বলতে চাই যে তোমরা বলছো আপনি না, তোমরা করেই বলি, হ্যাঁ তোমরা বলছো যে আমরা সবে কিভাবে সবাইকে সবাইকে চিনি, এই অনেক বড় হিস্ট্রি আছে। হিস্ট্রি জানতে গেলে আপনাকে আপনি আবার আপনি তোমাদের পুজোর ছুটিতে আসতে হবে, তাহলে ওই চার দিন বসে বসে গল্প করা যায়, কারণ হিস্ট্রিটা এত বড় হিস্ট্রি, ঠিক আছে। ছুটিতে কি করবে তোমরা, ঠাকুর দেখবে না আমাদের গল্প শুনবে, সেটা কমেন্টে জানাবে। হ্যাঁ সেটাই অবশ্যই। হ্যাঁ আর হলো বাবা, হ্যাঁ আর হলো আমি আরও অনেক ছোটোবেলা থেকেই বন্ধু, আমরা একই সাথে ছোটোবেলা থেকে একই স্কুল থেকে, স্কুলের পর মানে আফটার প্রাইমারি পর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আমরা একসাথেই পড়াশোনা করেছি। হ্যাঁ কলেজটা আমরা একসাথে তো পড়াশোনা করি, আর পড়াশোনা একটু তো বাজে ছিলাম, এই জন্য একই কলেজে ভর্তি হতে পারিনি, ওই সুযোগ তো হয়নি আমাদের। হ্যাঁ বন্ধুত্ব এখনও বজায় আছে, বন্ধুত্ব আমাদের কোনোদিন ইস্যু হবে না। হ্যাঁ আর ওর বাড়িতে আমি মানে এটা তো ওরই বাড়ি, ওর বাড়িতে আমি এসেছিলাম, তখন আমার বয়স কত হবে, তখন বয়স মানে কি ধরো 2009-2010 কথা বলি, তখন আমি ক্লাস 10 পড়তাম, ঠিক আছে। তখন ওর বাড়িতে আসা, হ্যাঁ 11 বছর হয়েছে তখন ওর বাড়িতে আসা, সেখান দিয়ে আমি ওকে আমি এর আগেও চিনতাম কিন্তু এত কথা বলতাম না, ওর বাড়িতে যবে থেকে আসে তবে থেকে কন্টিনিউ হয় কথা বলতাম। আর ওদের বাড়িতে এসে আমি ওকে ফাঁসিয়েছিলাম, ঠিক আছে। আর হলো হ্যাঁ এটাই, আর ওর সঙ্গে আমার রিলেশন আজকে প্রায় 11 বছর হতে যাবে, 21শে জুন আসলে আমাদের 11 বছর কমপ্লিট হবে আমাদের রিলেশন। হ্যাঁ সেলিব্রেশন হবে, অবশ্যই হবে, তোমরাও থাকবে। আপনি কি তোমরা হ্যাঁ সেলিব্রেশন, তো এটাই বলার ছিল, আরও অনেক হিস্ট্রি আছে, সব আস্তে আস্তে বলবো, একদিনে তো একটা ব্লগ হয় না। খুব ট্রেন্ড চলছে, দামে কম মানে ভালো, খাকলি ফার্নিচার দামে কম মানে ভালো, শর্ট ভিডিও আমরা আনবো, আপনারা নিশ্চয়ই দেখবেন, লাইক করবেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে আজকে এতটাই থাক, সন্ধে নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার বন্ধু খুব তাড়া, ঠিক আছে, মানে ভয় পায় যদি সন্ধে হয়ে যায় যে পুলিশ চলে আসে লকডাউনের জন্য, যদি কিছু বলে, সে টেনশনের বনের মধ্যে কাজ করছে, সেই ভয়ে বলছে যে আজকে এই মজুন থাক, কিন্তু থাকলে হবে না, কন্টিনিউ করতে হবে, কারণ আমরা এখনও দুজন বাকি আছি। আমিও আমরা ফ্ল্যাশ জানি না হয় ভিডিও করে নেব, একদম ঠিক বলেছে, তাতে চোখের পরে খারাপ কি কোন ব্যাপার না, চশমা পরে নেবো কোনো অসুবিধা নেই, আমার চশমা আছে তো আমারটাই পরে, একদম। আরেকটা কথা সেটা হলো আমিও এনি সেকেন্ড টাইম ভিডিওতে, এর আগে একবার এসেছিলাম ভিডিওতে, তো সেখানে বলেছিলাম অন্যভাবে ছিলাম, আজকে অন্যভাবে সেকেন্ড টাইম বলে না, এখন তো ভিডিও আসতেই থাকবে। এখন আমার সাথে কিন্তু ইনস্টাগ্রাম রিলসে অনেকবার রয়েছে, সেটা কিন্তু ফলো করবে, রিক্তাস ব্লগ নামে ইনস্টাগ্রামটা রয়েছে, ঠিক আছে। একদম ঠিক কথা বলেছে, আমি তো ভুলেই গেছিলাম বলতে, হ্যাঁ নিশ্চয়ই ফলো করবেন আর দেখবেন, জানি না কতটা করতে পেরেছি কি করতে পেরেছি, দেখেই বুঝতে পারবেন আপনারা, সরি তোমরা। আর তোমাদের বলছি এরপর আরও ভিডিও থাকবো আমি, তো এখন আপাতত আমি একটু স্টপ করছি, একটু লকডাউন হচ্ছি আমি,
বোন লকআপ হবে তো আমি লকডাউন হচ্ছে একটু। আর যেটা বলছি আমি, সবাই তো সবকিছু বলেই দিল যে সবার সাথে শুনলে। হ্যাঁ দাদার সাথে আমি আমি যখন বাড়িতে এসেছিলাম তখন দাদার সাথে আমার, আমি যখন আড়াই বছরের ছিলাম তখন থেকে আমার দাদার সাথে সম্পর্ক, তখন থেকে দাদার সাথে সম্পর্ক, অ্যান্ড ওর সাথে 11 বছর ধরে সম্পর্ক, অ্যান্ড দাদার সাথেও 11 বছর ধরে সম্পর্ক। কিন্তু দাদা ওর বন্ধু নয়, দাদা ওর বন্ধু নয়, মানে এটা হচ্ছে আমার দাদা, অ্যান্ড এটা আমার দাদা কম বন্ধু বেশি। তো তোমরা সবাই দেখলে আজকের ভিডিওটা, অ্যান্ড যেটা অবশ্যই আমি বলছি, তো ওর ফেসবুক আছে, ফেসবুক পল সৌতিক নামে আছে, ওকে ফলো করে দিও। অ্যান্ড হ্যাঁ ফেসবুক লাভার, ফেসবুক কি নামে রয়েছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ, ফেসবুক অভিষেকের নামেই আছে, আমার জানার নাম অভিষেক দাস, অভিষেক দাস নামে রয়েছে। আর ইনস্টাগ্রাম রয়েছে কিষান রায়, kishanrai@gmail.com। হ্যাঁ আর আমাদের, আর আমার আর অভিজিতের একটা ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে তোমরা ফলো করে দিতে পারো রিক্তাস ব্লগ, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু তোমরা। আর প্লিজ সবাই মিলে না, আর আমার ভিডিওটা প্লিজ তোমরা লাইক করে দিও, অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে দিয়ে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অ্যান্ড কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলবে। সেটা আমাদের পক্ষেও খুব ভালো, যে আমরা তাহলে বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর যেটা বলছি, তো আজকে এইটুকুনি আছে ভিডিওটা, আমরা করবো সবাই তাই বলে। টাটা।